আরব দেশের খেজুর চাষে সফলতা পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ির যুবক জাকির হোসেন। চার বছর আগে রোপণ করা খেজুর গাছে ফলনও হয়েছে আশাতীত। তার সফলতার খবরে অনেকেই আসছেন খেজুর বাগান দেখতে। কৃষি বিভাগ বলছে এ ধরনের ফল চাষে আগ্রহীদের সব রকম সহযোগিতা করা হবে। দিনাজপুর থেকে সুবল রায়ের তথ্যে রেজান শরীফের রিপোর্ট। দীর্ঘ ২০ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন ফুলবাড়িয়ার জাকির হোসেন। সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০% জমিতে গড়ে তোলেন উন্নত জাতের আরবীয় খেজুর বাগান। তার বাগানে রয়েছে মরিয়ম, আজোয়া, আম্বার সহ বিভিন্ন জাতের খেজুর গাছ। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ, হলুদ ও লালচে রঙের কাঁচা পাকা খেজুর। বাগানের ১৯টি গাছের ৯টিতে বেশ ভালোই খেজুর ধরেছে। প্রতি গাছ থেকে ৬০ থেকে ৭০ কেজি খেজুর পাওয়া যাবে বলে আশা জাকিরের। আমাদের এখানে মাটিতে খুব ভালো হয়, ফলন ভালো হয়, মিষ্টতাও ভালো। আর এই গাছ আমাদের দেশে অনেকেই লাগাইতে পারে, পরিত্যক্ত জমিতেও বেশ ভালো হয়। আমাদের দেশে আবহাওয়ার সঙ্গে খুব ভালো এডজাস্ট হয়েছে এবং ভালো ফলন হইতেছে। খেজুর বাগান দেখতে অনেকেই আসছেন তার বাড়িতে। এদের কেউ আবার আগ্রহী হচ্ছেন এমন বাগানের মালিক হওয়ার। আমি আসি এখানে খেজুর বাগানে খেজুর দেখতে, তো মোটামুটি ভালো দেখতেছি খেজুর। দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে বা বাংলাদেশে আর কোথাও এরকম খেজুর আছে কিনা আমার জানা নেই। বাইরের দেশে ছিলেন উনি, ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে নতুন চারা লাগাইছেন আর খেজুরের এ ধরনের ফলের বাগানে কেউ আগ্রহ দেখালে সব রকম সহায়তার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের দেশীয় বাজারে চাহিদা আছে, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার পাশে আছি সর্বদা, এবং সরকারের পক্ষ থেকে যদি আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা আসে সেটাও আমরা দেব। আরব দেশের খেজুরের মতো ভিন্ন আবহাওয়া ও মাটির ফল চাষে সাফল্য আসায় সম্ভাবনার নতুন দিক উন্মোচন হতে পারেও বলে মনে করেন তিনি। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।